পুত্র বলে আব্বু তোমার চুল পেকেছে। পারবেন গাইতে? আর কন্যা বলে আব্বু তোমার চুল পেকেছে। ওরে বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। ঘরের বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। আমার বউ বোঝে না চুলে আমার কি হয়েছে। আমি বলি মরণ চিঠি আমার এসেছে। গিয়ে ঘুমাসি আমার একটা মেয়ে, এই মেয়েটা স্কুলে যাবে তা হাত পা মাথায় একটু নাড়াচাড়া করে ওই টিফিন করার জন্য একটু বেশি পয়সা পাওয়ার লোভে, তো একদিন এরকম মাথা নাড়াচাড়া করতেছে, তো আমার কয় আব্বু তোমার এই চুল থাকা কেন? আমি কই মা চুল পাকছে। কয় পাকে কেন? আমি গে এটা হলো মরণের চিঠি। এই চিঠি কে দিছে? আমি কই আল্লাহ দিছে। কয় বুঝলা কেমনে? আমি কই মারে কোরআন হাদিসের ভিতরে এগুলো আছে, আল্লাহ পাক সিগনাল দেয়, যখন মরণের সময় হয় তার আগে সিগনাল দিতে দিতে আল্লাহ পাক তাকে সতর্ক করে। আমি মেয়েরে বুঝাই, আর মেয়ের মা আবার পাশের ঘরে বৈশা বৈশা রান্না বান্না করে একটু পর পরে একটা আওয়াজ করে, আমি কই মা ওই হু হু করে কে? কয় আম্মু। আমি এই তুমি হু হু করো কেন? কয় তোমার বুঝি মরণের লেগে চুল বাঁকছে না তোমার দি বায়ু করা বোঝে না। রাসুল পাক হাদিসের ভিতরে কইছে মমতা সহ মেয়েদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছে রেহান নামক বাঁকা একটা হাড় দিয়া, এটাতে টাইনা সোজা করার চেষ্টা করো না ভাঙ্গা যাইব, ভাঙ্গা যাইব মানে এটি সংসার দিয়া ভাঙ্গা যাইব।
কেমন লেগেছে? ভালো লেগেছে? তাহলে সাবস্ক্রাইব করবেন।